গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মর্নিং এর আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গতকালের ভিডিও, মানে হচ্ছে 22 তারিখের ভিডিও। আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো গতকাল ছিল 22 তারিখ, আর আমার ছেলের স্কুলে ছিল সেটা প্রোগ্রাম, মানে 25 ডিসেম্বরের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে 22 ডিসেম্বরে ওরা পালন করছে। যেহেতু 25 ডিসেম্বর পড়েছে হচ্ছে তোমার রবিবার, তো রবিবার তো নর্মালি স্কুল বন্ধই থাকে, আর ওদের হচ্ছে তোমার শনিবারটাও স্কুল বন্ধ থাকে, মানে সোম থেকে শুক্র অবধি স্কুল হয় আর শনিবার থেকে ছুটি। তো আর যেহেতু ওদের 22 ডিসেম্বরে হয়েছে প্রোগ্রামটা, হয়েছে 25 ডিসেম্বরের প্রোগ্রামটা 22 তারিখেই হয়ে গেছে। আর তারপরে নোটিশে জানিয়ে দিয়েছে যে ওদের মানে বড়দিনের ছুটিটা পড়ে গেছে আর কি। তো ওদের আবার স্কুল খুলবে হচ্ছে তোমার 9 তারিখে, জানুয়ারি মাসের 9 তারিখে স্কুল খুলবে। যেহেতু আজকে স্কুলে যেতে হবে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর আজকে সকালের না কোনো মানে টিফিনের ব্যবস্থা কিছু করিনি, কারণ স্কুলেই টিফিনের ব্যবস্থা আছে করা। তো সেখানে যেহেতু আমি হাজব্যান্ড দুজনেই যাব, তো ওখানেই টিফিনটা করে নেব। আর তোমার মানির জন্য বাড়িতে একটু মানে হালকা খাবার আমি করে রেখে দিয়ে গেছি। তো ছেলেকে শুধুমাত্র দুধ খাইয়ে নিয়ে যাব, দেখা যাক ওখানে কি খাওয়ার আছে, যদি সে ওর মতন হয় আর কি খাওয়ার জন্য তো অবশ্যই ওকে খাওয়াবো, না হলে তো দুধ খাইয়ে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আমি স্নান করে উঠে পুজো টুজো সমস্ত সেরে নিয়েছি, আর দেখে নিচ্ছি চারিপাশে যে কোথাও আর ফুল রয়েছে কিনা, কারণ এমনিতেই কম ফুল ফুটছে, তাও যদি একটা দুটো মিস হয়ে যায় তো সেই জন্য দেখে নিলাম। তো যাই হোক, এবার হচ্ছে তোমার পুজোটা আমি সেরে নেব। আর যেহেতু মানে 25শে ডিসেম্বরের জন্য ওদের না একটা মানে 25শে ডিসেম্বরের ওপরে একটা থিম বানাতে বলেছিল, তো যা হয় নর্মালি আর কি, সান্তা করো বা ক্রিসমাস যে এক্সমাস যে ট্রিটা রয়েছে সেটা বানাও, তো এরকম একটা থিম কিছু বানাতে বলেছিল। তো দেখো আমি এখানে বানিয়েছি দুটো স্নোম্যান বানিয়েছি, প্রথমে দুটো বানিয়েছিলাম, পরে আবার আমি তিনটে বানিয়েছি, মানে এই দেখো সামনে যে একটা ছোট্ট রয়েছে সেটা একটা, আর এখন কটা বাজে জানো, তোমাদের এক ঝলক দেখালাম 1:45 রাত্রির, তো রাত্রির 1:45 বেজে গেছে এটা বানাতে বানাতে, আর আমাদের সাথে ছেলেও জাগা। তো ছেলে তো ভীষণ মজা করছে, মানে এতক্ষণ ধরে আমরা জেগে রয়েছি কাজ করছি, ওর একটা কেমন আনন্দ আনন্দ হচ্ছেই আর কি। তো এখানে না যে ছোটো স্নোম্যানটা বানিয়েছি সেটা টুপিটার কালার করা হয়নি, এটা আমি পরের দিন কালার করে দেবো। তো আমি নেক্সট ডে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা পিঙ্ক কালার করে দিয়েছি। আর তো আমি ভাবছি যে একটু না কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো, তারপর একটা সান্তাও বানিয়েছি, সান্তাটা খুব ভালো না হলেও মোটামুটি চলে যায় আর কি, যখন আমি এটার উপরে বসিয়ে দিলাম তখন মোটামুটি ভালোই লাগছিল দেখতে। তো এটা আমাকে আগের দিন দিতে হয়েছে, মানে 22 তারিখে প্রোগ্রাম ছিল, এটা আমাকে স্কুলে 21 তারিখে জমা দিয়ে দিতে হয়েছে। ওরা পরের দিন আর কি সাজিয়েছে, যেই রুমটায় প্রোগ্রাম হচ্ছে সেই রুমটায় সবার এরকম গিফটগুলো নিয়ে ওরা সাজিয়েছিল, সুন্দর করে থিম করেছিল। তো সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এই এই দেখো পুরোটাই এটা কমপ্লিট, এটা এটা একটা পিকচার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমার সকালে যে পুজোটা থাকে সেই পুজোটা আবার আমি সেরে দিয়েছি, মানে গতকালের থিমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আবার পরের দিন মানে 21 তারিখের ভিডিওটাও দেখাচ্ছি কিছুটা কিছুটা, আবার 22 তারিখেরও দেখাচ্ছি। তো এটা হচ্ছে কিন্তু 22 তারিখের মর্নিংয়েরটা। তো দেখো এবার আমি সকালে পুজোটা দিয়ে নিচ্ছি, আর পুজোটা দিয়ে গেলে মোটামুটি কিন্তু আমি ঘরের সমস্ত কাজ সেরে গেছি, এমনকি আমি মানিকে মানে আজকে যেহেতু মানি রান্নায় করবে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি করবে, আর ডাল ভাত এগুলো তো আমি করি নর্মালি, এগুলি করে রেখে দিয়ে যাই, শুধুমাত্র আজকে সকালের টিফিনটাই শুধু করিনি, আদার্স সমস্ত কাজই কিন্তু সেরে রেখে দিয়ে যাচ্ছি। আর আজকে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি, কিন্তু মানিকেও নিয়ে যেতাম, কিন্তু মানির পায়ে না ব্যথা, তো সেই জন্য মানিকে আর নিয়ে যাওয়া যাবে না, কারণ সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে হবে আর মানি সেটা একদমই পারবে না। তো সেই জন্য মানি থাকছে, মানি গেলে মানিও খুব আনন্দ পেত, কিন্তু কি করা যাবে, নিয়ে যাওয়া যাবে না, মানির পায়ে এতটাই ব্যথা যে সিঁড়ি ভাঙা তো ডাক্তার বারণই করে দিয়েছে একদমই, যে সিঁড়ি যেন একদম না ভাঙে। তো দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি, আর পুজো দিয়ে মানে একটুকু সময় নেই, মানে কিভাবে যে শীতের সকালটা এ হয়ে যায় নিজেও বুঝতে পারি না, যে কিভাবে সময়টা কেটে যায়। সমস্ত কাজ সেরে এরপরে ছেলেকে আমি ঘুম থেকে তুলবো।
যেমনটা তোমাদের বললাম যে আমি পুজো সেরে আগে বাঁধাকপিটা কেটে রেখে দিয়ে যাচ্ছি, কারণ এরপরে আমি ছেলেকে ঘুম থেকে তুলব, তারপর ওকে রেডি করাতে হবে। আর আজকে ছেলেকে কিন্তু সকালবেলা আমি স্নান করিয়ে নিয়ে যাব না, কারণ এত সকালবেলা ও স্নান করতে চাইবেও না, আর শুধু শুধু ওকে কষ্ট দেওয়া, কারণ 9:30 মধ্যে প্রোগ্রাম শুরু হবে বলেছে। তো 9:30 আগেই আমাকে স্কুলে গিয়ে পৌঁছাতে হবে। তো সেই জন্য আমি কি করছি, মানিকে এখানে বাঁধাকপি টুপি কেটে রেখে দিয়ে যাচ্ছি, যাতে মানির আর কোনো কিছু সেরকমভাবে এ কাজ করতে না হয় আর কি। তো কেটে রেখে দিয়ে যাচ্ছি, আর এরপরে আমি ভেবেছিলাম ছেলেকে তুলবো, কিন্তু আমার বাঁধাকপি কাটা যেই শেষ হয়েছে সেই ছেলে ঘুম থেকে চলে এসছে, উঠে এসে সোজা রান্নাঘরে চলে এসছে। ও জানে ভালোভাবেই যে মানে আমাকেও না পাবে হচ্ছে তোমার পাশের ঘরটায়, আর না পাবে নাহলে পাবে হচ্ছে তোমার রান্নাঘরে। ও ঠিক এই দুটো ঘরই খুঁজে দেখে। তো যাই হোক, তারপরে ও চলে আসে আর কি। তো এখন দেখো আমি ছেলেকে রেডি করে দিয়েছি, ড্রেস পরিয়ে দিয়েছি, আর আজকে না ড্রেসটাও পরতেই চাইছিল না, মানে তারপরে হাজবেন্ড বকা দিয়েছে, বকা দেওয়ার পর ও গিয়ে ড্রেসটা পরেছে। এতদিন ও ড্রেসটার প্রতি খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু যেদিনকার পরার দিন এসে সেদিনকার আর পরতে চাইছে না। তো এখন আমি ওকে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি। আর প্রথমে দেখো এই ড্রেসটা আমি পরেছিলাম, কিন্তু তারপরে না এই ড্রেসটা আমি খুলে অন্য ড্রেস পরে গেছিলাম, ওটাও ব্রাউন কালারই ছিল কিন্তু অন্য ড্রেস পরে গেছি। আমি উঠি সবার আগে, সবার আগে সমস্ত কাজ সারি, কিন্তু সবার মানে সব থেকে লেট আমারই হয়ে যায় লাস্টে, ওই যে আবার ড্রেস চেঞ্জ করতে হলো, এ করতে হলো, তো আমারই লেট হয়ে যায় লাস্টে আর কি। তো তখন একদম হুড়োহুড়ি পড়ে যায়, তো যত তাড়াতাড়ি ছেলেকে আর কি রেডি করে দেওয়া যায় আর কি। এরপর ডাইরেক্ট তোমাদের আমি স্কুলে দেখাচ্ছি, প্রত্যেকটা বাচ্চা চলে এসছে, তাদের গার্জেনরাও চলে এসছে, আর মানে চারিদিকে শুধু লাল আর সাদা, লাল আর সাদা, দারুণ লাগছিলো দেখতে। তো এখন আমরা মানে ক্লাসের গেটের বাইরে রয়েছি আর কি। তো এই জায়গাটা হচ্ছে ওদের প্লে গ্রাউন্ড আর কি, এখানে ওরা সবাই খেলে। তো ও বলছে যে আমি একটু স্লিপ করতে যাবো মাম্মি, আমি বলছি হ্যাঁ হ্যাঁ যাও। আর অনেক বাচ্চা তো মানে যেহেতু যখন আমরা স্কুলে যাই তখন তো ভাগে ভাগে ডেটটা ডে চলে যায়, নার্সারিটা নার্সারি থাকে, অতটা বাচ্চা বোঝা যায় না, কিন্তু আজকে প্রচুর, আর তার সাথে তাদের প্যারেন্টসরাও রয়েছে। তো দেখো আমরা এখন তিনতলার উপরে চলে এসেছি, আর একদম সোজা তোমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানটা হচ্ছে আমাদের সবার তৈরি করা যে থিমগুলো সেইটা ওখানে সাজানো রয়েছে। তো তোমাদেরকে আমি একটু স্লো করে ভিডিওটা দেখিয়ে দেবো আমাদের থিমটা ঠিক কোথায় রাখা রয়েছে। তো প্রথমে না আমিও খেয়াল করিনি, পরে আমার খেয়াল পড়েছে, মানে এতটাই ফটো তুলতে আমরা ব্যস্ত ছিলাম যে আমার খেয়ালই পড়েনি। তো তোমাদেরকে আমি একটু স্লো করে দেখিয়ে দিচ্ছি আমাদের থিমটা কোথায় রয়েছে, স্নোম্যান যেখানে আছে। তো এই দেখো গ্রিন কালার, পিঙ্ক কালার, রেড কালার যে টুপি, তো এখানে রাখা রয়েছে। তো এই হচ্ছে, আর প্রত্যেকটা প্যারেন্টস আর কি তার স্টুডেন্ট বলছি তাদের বাচ্চাদের নিয়ে ছবি তুলতে ব্যস্ত, ম্যামদের সাথে ছবি তুলতে ব্যস্ত, আর এখানে ম্যামরা বাচ্চাদেরকে ডান্স করাচ্ছে, গান চালিয়ে দিয়েছে, গান চালিয়ে দিয়ে ডান্স করাচ্ছে। তো ভাগে ভাগেই করিয়েছে আর কি, নার্সারিদের আলাদাভাবে করিয়েছে, ডেড বাচ্চাদের আলাদা করিয়েছে, না হলে না গ্যাদারিং হয়ে যাবে এতগুলো বাচ্চা একসাথে করালে। এই সমস্ত মজার জিনিস থাকার পরেও এখানে মজার মজার গেম ছিল, যেগুলো খেললে পরে বেশ সুন্দর সুন্দর গিফট ছিল বাচ্চাদের জন্য। তো এখানে হচ্ছে ছেলে যে গেমটা খেলছে সেটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিচ্ছে ওর ম্যামকে, ম্যাম এই যে দেখিয়ে দিচ্ছে যে মানে সোজা করিয়ে দিচ্ছে, এক একটা তো উল্টে ছিল, ও বুঝতে পারছে না, আর টেবিলটা ওর হাইটের থেকে একটু উঁচু ছিল, তো সেই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো, আদার্স ও কিন্তু সবটা মিলিয়ে দিতে পেরেছিলো। তো এই হচ্ছে গেম, আর গেম খেলার পর ও কিন্তু গিফটও পেয়েছে, মজার মজার গিফট পাচ্ছে, আর গেম খেলতেও ভীষণ ইন্টারেস্ট পাচ্ছিল, প্রত্যেকটা কাউন্টারে গিয়ে গিয়ে কিন্তু ও গেম খেলেছে, একটা একটা করে গেম খেলছে, গিফট পাচ্ছে, আর গিয়ে গিয়ে পাপার কাছে গিয়ে দিয়ে আসছে, আর পাপা যেহেতু এতে বসে রয়েছে চেয়ারে, ওখানে গিয়ে গিয়ে দিয়ে আসছে।
বেশ দু আড়াই ঘন্টা কাটানোর পর চলে এসেছি বাড়িতে। আর ওর সমস্ত যা যা গিফটগুলো পেয়েছে সেগুলো সমস্ত বার করছি এবার ব্যাগ থেকে বার করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। গিফটগুলো তো সবই আর কি পড়াশোনার এর মধ্যেই ছিল, যেহেতু ইরেজার ছিল, শার্পনার ছিল, পেন ছিল, পেন্সিল ছিল, এগুলো সমস্ত ছিল। একটা জুস দিয়েছিল পাইনঅ্যাপেলের, তো ও জুসটা তো খায়নি একদমই। তো এখানে কিছুটা ছিল ওই পিৎজা টাইপের এক রকমের জিনিস, তো সেটা একদমই ভালো খেতে না, সেটাও ছিল। আর এই যে আউল যেটা দেখছো সেটা হচ্ছে তোমার একটা শার্পনার, আর সব কিছুর মধ্যে থেকে ওর শার্পনারটাই বেশি পছন্দ হয়েছে। এই সমস্ত গিফটের মধ্যে থেকে সব থেকে ওর পছন্দের যেটা হয়েছে সেটা হচ্ছে বাবলস। আর ও বাবলসগুলো এরকম ওড়াতে খুব পছন্দ করে, তো এটা নিয়েই সারাক্ষণ ছিল। আর এই গিফটগুলো এখানেই রয়েছে, যেহেতু এগুলো পড়াশোনার রিলেটেড জিনিস, এগুলোর প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, এগুলো রইলো এখানে। আর এটা নিয়ে দিব্যি ও উড়িয়ে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।